সুপ্রিয় দর্শক, আজ পশ্চিমবঙ্গের কোন কোন ইউনিটগুলিতে আলুর দাম কত টাকা চলছে তারই পাশাপাশি কোথায় কোথায় আজ আলুর দাম কত টাকা বেড়ে গেল এবং ভবিষ্যতে আলুর দাম বাড়বে নাকি কমবে এবং বর্তমানে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ জুড়ে আলুর নিকাশি কত শতাংশ হলো, তো এই সমস্ত বিষয়বস্তুকে কেন্দ্র করে বড় বড় ব্যবসায়ী তথা বিশেষজ্ঞরা নানান ধরনের রিপোর্ট কিন্তু তুলে ধরেছেন। আর সেই বিষয়ে আমি কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে, তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই রকমই আলুর বাজার দর সম্পর্কিত খবরের আপডেট পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক। আজকের দিন পর্যন্ত পশ্চিমবঙ্গ জুড়ে 62-65% আলু নিকাশি হয়েছে, 10-12% আলু বীজ আলু হিসেবে মজুত রয়েছে, আর বাদবাকি যা রয়েছে তা কিন্তু ডিসেম্বর মাস পর্যন্ত খাবার উপযুক্ত আলু রয়েছে। বিশেষজ্ঞদের মতে এবছর কিন্তু আলুর নিকাশি খুবই ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে এবং আলুর দাম কমার তেমন কোনো সম্ভাবনা নেই। যত দিন যাবে আলুর চাহিদা বাড়বে এবং আলুর দামও তার সাথে সাথেই বৃদ্ধি পাবে। আজকের দিনে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় জ্যোতি আলুর ফ্রি বর্ণের দাম লক্ষ্য করা যাচ্ছে 875-900 টাকা, যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে 1100-1115 টাকা। কোতুলপুর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 880-910 টাকা, আর রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 1100-1130 টাকা। বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম পরিলক্ষিত হচ্ছে 870-890 টাকা, যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 1350-1380 টাকা। বাগদহ ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম দেখা যাচ্ছে 850-890 টাকা, আর রেডির দাম দেখা যাচ্ছে 1115-1135 টাকা। বিষ্ণুপুর ইউনিটে আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 870-925 টাকা, আর রেডির দাম দেখা যাচ্ছে 1120-1140 টাকা। সারেঙ্গা ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 880-890 টাকা, আর রেডির দাম দেখা যাচ্ছে 1120-1140 টাকা। হাওড়া জেলার উদয়নারায়ণপুরে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম দেখা যাচ্ছে 970-990 টাকা, আর রেডি জ্যোতি আলুর দাম দেখা যাচ্ছে ডালা কোয়ালিটি হিসেবে 1290-1340 টাকা। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরেছি। এখন দেখছি উত্তরবঙ্গের জেলাগুলির খবর। উত্তরবঙ্গের জলপাইগুড়িতে জ্যোতি আলু বা সাদা আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 900-925 টাকা, আর রেডির দাম 1110-1150 টাকা। জলপাইগুড়িতে লাল বা হল্যান্ড আলুর দাম 1000-1025 টাকা। দিনহাটায় জ্যোতি বা সাদা আলুর দাম ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 900-920 টাকা। কোচবিহারের সাদা বা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 900-925 টাকা। ধন্যবাদ।